গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুনিয়ার সব থেকে বড় বিছানাই, দুনিয়ার সব থেকে বড় বেড বানিয়ে ফেললাম। এই দেখো, তাও আবার নিজে হাতে কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা তো থাকবেই। এই যে হয়ে গেছে, আজকে আমার হাতে তৈরি খাটে শুভ। তো এখন এরকম বেহাল, তো এই নোংরাগুলো পরিষ্কার করবো, তারপরে এগুলো সাইড করে দেবো, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যায়। আর দেখো দেখো, আপাতত খালি বেডটা দেখো কি সাইজের থেকেও বড়, নেবেও দেখাচ্ছি কতটা বড়। আর এই বড় বেডে যত রকম চাদর ছিল সব চাদরই খাটো হয়ে যাচ্ছে। নিচে দুইটা চাদর তাও খাটো হয়ে যাচ্ছে। এই যে এই পাশ দিয়ে ফাঁকা হয়ে থাকে, এই পাশে চাদর অর্ডার দিতে হবে। এই দেখো, এই যে বক্স খাট, এই বক্স খাটের কাজ আর একটু বাকি রয়েছে, কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে। এইখানে স্ট্যান্ড হবে এই উপরটাতে, কিন্তু আর সময় নেই এখন, এখন আগে ব্যবহার করতে হয়। তো এখন চলছে বিছানা, বিছানা বিছানো চলছে, বিছানা বিছানো। দেখো কতটা বড়, এই দিকে লম্বায় হচ্ছে 8 ফিট, আর এইদিকে পাশে হচ্ছে 7 ফিট আমাদের চারজনের জন্য। রূপায়ণ কিছু বলো। আমাদের সবার শুতে জায়গা বেশি লাগে, বালিশ বেশি লাগে, আমার লাগে না। এই যে আমাদের পুচকু, এই যে দুই পুচকু, দুই পুচকুর জন্য বড় জায়গা লাগে। এই পুচকু তো হাত পা ছড়িয়ে ঘুমায়, একবার এই পাশে হাত ছেড়ে পা ছেড়ে, একবার এই পাশে, যার জন্যই এত বড় বিছানা, পুরো রুম জুড়েই প্রায় বিছানা। বাবু এই রুমটা পুরো এই মডুলার রুম হবে, যেমন মডুলার খাট হলো। ওয়া, এই চাদরটা হয়েছে না, একমাত্র এই চাদরটাই মাপ মতো হলো আর কি। দেখো কত বিশাল বড়, নতুন বিছানায় আরাম, কত পরিশ্রম, কেমন বড় বিছানা, এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানুষকে ছড়া যাবে এত বড়। এই দেখো দেখো, এক পা, দুই পা, তিন পা, চার পা, ছয়, সাত, আট, আট পা। আজকে চা খাবা, আজকে এই বড় বিছানায় বসে সবাই মিলে চা খাওয়া হবে। সুন্দর হয়ে যাবে, চা হয়ে গেছে, চা হয়ে গেছে নাকি, তাহলে আসো ওই ঘরে চা খাই সবাই। এক পাশে এই দেখো থাম্মি কত কিছু নিয়ে আসছে আমাদের নতুন বিছানার উদ্বোধনের জন্য, চিরা, বাদাম আর চা। নতুন বিছানা উদ্বোধন রূপায়ণ, আট ফিট লম্বা, কোথায় দেখছো কুড়ি ফিট, এখানে বসো, তাও জায়গা হয় না এত বড় খাট, ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ,